हाय फ्रेंड्स, आमी शुभद्रा। आमार चैनल भोजेर थालीते तोमादेर आरो एक बार वेलकाम। आज के निये चले एसेछि आरेकटा अन्यरकम रेसिपी, जारा माछ खेते पछन्द करो तादेर काछे भीषणई अट्रैक्टिव। एटा हलो पुकुरेर छोटो छोटो ट्यांगरा माछेर आलू दिए झाल। ट्यांगरा माछेर किन्तु अनेक न्यूट्रिशनल व्यालू रयेछे, आर सेटा जदि घरे थाका कयेकटा जिनिस दिये एत सुंदरभावे रान्ना करे प्रेजेंट करा जाय ताहले आर कि चाइ। चलो भिडियोटा ताड़ाताड़ि शुरू करे देया जाक। तार आगे अवश्यई चैनलटाके सबस्क्राइब करे निओ। एटा बानानोर जोन्नो लागछे ट्यांगरा माछ। एगुलो पुकुरेर ट्यांगरा, छोटो छोटो, खूब मिष्टि हय। भालो करे परिष्कार करे छाड़िये रेखेछि। 250 ग्राम परिमाण ट्यांगरा माछ आछे एखाने। एटाके नून हलुद दिए एकटू मैरिनेट करे रेखे देब, आर तारपर एगुलोके भेजे निते हबे। माझे माझे आबार एई माछगुलोर भेतर डिमो थाके, ताई सेटा किन्तु आरो एक्सट्रा पाओ ना। नदीर बड़ो ट्यांगरा माछ होले सेगुलो बेगुन दिए रान्ना करले भीषण भालो लागे खेते, किन्तु एरकम छोटो छोटो ट्यांगरा माछेर झाल बा सर्षे दिए चच्चड़ी दारुण हय। तेलटाके भालो मतो गरम करे निते हबे, तारपरई माछगुलो देब। आर माछगुलोर एक पिट भाजा होले तबेई एगुलो उल्टाते हबे। संगे संगे उल्टे दिले किन्तु माछ करार साथे आटके जाबे आर भेंगेओ जेते पारे। सबकटा माछ एकसाथे रान्ना करछि ना, दुटो ब্যাচে এগুলোকে রান্না করে তুলে নেব। এই ভাজাটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে, যাতে মাছটা ভিতর থেকে ভালো মতন ভাজা হয়। আর খুব কড়া করে ভাজবো না, দেখতেই পাচ্ছ একটু হালকা ভেজেই এগুলোকে তুলে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপর একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের রংটা হালকা চেঞ্জ হয়ে আসছে বা একটু নরম হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলু দিলে কিন্তু এই ঝালটার টেস্ট আরও অনেক ভালো হয়। আলুগুলোকেও হালকা পেঁয়াজের সাথে ভেজে নেব, আর তারপর এর মধ্যে দিয়ে দেব টমেটো। একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, তোমরা চাইলে স্লাইস করেও দিতে পারো। টমেটোটাকে ভালো করে রান্না করে নেব যাতে এটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই এর মধ্যে অ্যাড করে দেব অল্প নুন। আর তারপর অ্যাড করে দেব লাল লঙ্কা গুঁড়ো, ঝালের জন্য আর রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার কিছুটা, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই অল্প জল অ্যাড করতে পারো, আর একদম লো ফ্লেমে এটাকে ভালো করে কষাতে হবে। মশলা কষানোর শেষে দেখতেই পাবে পাশ থেকে তেল ছেড়ে এসছে, তারপরেই আমি এতে অ্যাড করে দেব জল। খুব বেশি পরিমাণ জল এখানে ব্যবহার করিনি, কারণ এটা একটু মাখা মাখা হবে, খুব বেশি ঝোল হবে না। আর সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে এর মধ্যে ছেড়ে দিচ্ছি ভেজে রাখা ট্যাংরা মাছ। এগুলো দিয়ে খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই, খুব হালকা হাতে মিক্স করে দিতে হবে যাতে মাছগুলোর ভেতরে ঝোলের পুরো ফ্লেভারটা ঢুকে যায় আর সাথে আলুগুলোও সেদ্ধ হয়ে যায়। ততক্ষণ রান্না করতে হবে মোটামুটি 5 মিনিট। দেখতেই পাচ্ছ 5 মিনিট পর ফিরে এসেছি, চেক করে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা ভালো মতো। আলু একদম নরম হয়ে গেছে, তার মানে এই রেসিপিটা একদম রেডি। গরম গরম ভাতের সাথে এই ট্যাংরা মাছের ঝাল অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। জানিও আমাকে কমেন্ট করে কেমন লাগলো। ছোটো মাছ শরীরের পক্ষে ভীষণ উপকারী, তাই ছোট থেকে বড় সবার জন্যই এটা প্রেফারেবল। আজকের এই অন্যরকম ভিডিওটা ভালো লাগলে, রেসিপিটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দিও, সাথে প্রচুর প্রচুর শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আসছি পরের দিন, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।